Please subscribe to my channel. Assalamualaikum beautiful people, this is Sabir, welcome to another video. আজকের ভিডিওতে আমি আপনাদের উদ্দেশ্যে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। যদি আপনারা ইউটিউবিং করতে চান, আমার মতো ভিডিও বানাতে চান, তাহলে আপনাদের শুধু একটা লাগবে, হ্যাঁ একটা মোবাইল লাগবে। যদি আপনাদের কাছে একটা মোবাইল থাকে, তাহলে পুরোপুরি পসিবল হবে আপনি ইউটিউবিং ভিডিও স্টার্ট করতে। আর যদি আপনারা চান আর প্রফেশনাল ভিডিও বানাতে, তাহলে হ্যাঁ তো এদিকে আমি যাব না, যেহেতু আমরা মিডিয়াম ক্লাস লোক, আমরা সব সময় চাই আমাদের কাছে যা আছে সেটা দিয়ে স্টার্ট করতে। তো প্রথম প্রথম আপনারা খুব সুন্দর করে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনার ইউটিউবিং স্টার্ট করতে পারেন। দ্বিতীয়টা হলো, আপনি যদি আপনার ভয়েসটা ক্লিয়ার আমার মতো করতে চান, তাহলে লাগবে একটা বয়াম মাইক্রোফোন। যদি আপনার কাছে বয়াম মাইক্রোফোন না থেকে থাকে, তাহলে হ্যাঁ এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার ভয়েসটা আরও ক্লিয়ার করবে আমার মতো। তো তার জন্য আপনাদের দুইটা মোবাইল লাগবে। তো আমি জানি আপনার ঘরে দুইটা না চারটা না পাঁচটা মোবাইল পেয়ে যাবেন, যেহেতু আজকাল অ্যান্ড্রয়েডের জামানা। তো আমি জানি সবার ঘরে দুইটা দুইটা কিন্তু মোবাইল আছে, একটা দিয়ে আপনারা এইভাবে রেকর্ডিং করবেন, আর একটা আপনার হাতের মধ্যে নিয়ে পকেটের মধ্যে বা এইখানে রেখে দেবেন এবং আপনার হাতেও রাখতে পারেন। এটা দিয়ে আপনার ভয়েসটা বাই ডিফল্ট যে ভয়েস রেকর্ডিং আসে সবার মোবাইলে কিন্তু এটা আছে, সেটা অন করে এইভাবে ধরবেন এবং আপনার ভয়েসটা দেবেন, এখান থেকে আপনার রেকর্ডিংটা করবেন। তো বন্ধুরা, যত ভিডিও দেখি না কেন, আমরা সর্বপ্রথম ভিডিও যেই রকম হোক, তার সর্বপ্রথম আমরা চাই এর ভয়েসটা কিন্তু ক্লিয়ার। যদি ভয়েসটা ক্লিয়ার না হয়, তাহলে লোক আপনার ভিডিও দেখবে না। এবং আমি যে এখন ভয়েসগুলো দিয়েছি, যদি আমার ভয়েসটা একটু টেড়াপেড়া হয়ে যেত, আপনাদের সুন্দর মতে আমি বুঝাতে না পারতাম, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও এখনই স্কিপ করে দিতেন। তো দুই নম্বর পয়েন্ট হলো আপনার ভয়েস, আপনার ভয়েসটা কিন্তু খুবই ক্লিয়ার হতে হবে। আপনি যে ভিডিও বানান না কেন, আপনার ভয়েসটা কিন্তু ক্লিয়ার হতে হবে। তো থার্ড অপশন হলো আপনার কাছে এডিটিং। এডিটিং এর সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে, তাকে আমি অতি শীঘ্রই আমার চ্যানেলের এডিটিং এর সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে আমি নিয়ে আসবো ভিডিও। অবশ্যই আপনারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকেন এবং দেখে যাবেন। এবং কথা হলো, আজকে যেহেতু আমি ফার্স্ট প্লেলিস্টটা চালু করেছি যে কীভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে ইউটিউবিং স্টার্ট করতে পারেন, তো মোবাইল দিয়ে আপনার এডিটিং করতে পারবেন, তার জন্য আপনাদের দুইটা সফটওয়্যার লাগবে, একটা হলো কাইনমাস্টার এবং একটা হলো পাওয়ার ডাইরেক্টর। তো দুইটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের উদ্দেশ্যে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং বিলকুল ফ্রি, এটা পেইড অ্যাপ্লিকেশন, তো এটা আপনারা ফ্রি ইউজ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশনে গিয়ে সেটা লক করবেন এবং সেখান থেকে আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। তো চার নম্বর অপশন হলো আপনার কাছে থাম্বনেল। যদি আপনার থাম্বনেল অ্যাট্রাকটিভ না হয়, তাহলে আপনার ভিডিওটা লোক আসবে কিন্তু ঠিকই, থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে আপনার ভিডিওটা কেউ দেখবে না। তো থাম্বনেলের উপর আমি একটা ডিটেলস ভিডিও বানাবো, তো অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ আসবে, আপনারা দেখতে থাকেন। এখন কথা হলো থাম্বনেলের জন্য মেইন যে করণীয় অ্যাপ্লিকেশনটা, সেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রফেশনাল থাম্বনেল আপনারা কীভাবে বানাবেন, আমি অতি শীঘ্রই আমার চ্যানেলে একটা আপলোড করে দেবো। যেহেতু প্রথমে আসে হিন্দিতে, তো আমি চাই না আপনারা এই হিন্দিগুলো দেখেন, আমি পুরোপুরি বাংলাতে আপনাদের ডিটেলসে ভিডিও দেবো, আপনারা সেই বাংলাতে ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন। এখন কথা হলো, ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে বা আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সল্যাব এবং পিক্সআর্ট দুইটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করে রাখতে পারেন আপনার মোবাইলের মধ্যে। তো আমি আশাবাদী আপনারা অবশ্যই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে সাথে সাথে বেল আইকন ক্লিক করে রাখবেন। আমি প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ভিডিও দেবো, আপনারা দেখে কিছু শিখতে পারবেন। তো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলের সাথে আপনারা জড়িত হবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমি আশাবাদী। তো আজকের জন্য অতটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।